আচ্ছা আপনাদের সময় গণভবনটা তো হচ্ছে স্যার গভর্নমেন্ট প্রপার্টি তাই না স্যার তো এইটা আপনারা শেখ হাসিনা ওইটাকে একবার নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করছিলেন এটা দুটো বিল মতো হ্যাঁ স্যার কেন স্যার এটা একটা হলো সিকিউরিটি বিল আর একটা হচ্ছে না ওইটা পরে আসছে স্যার গণভবনটা নিজের নামে কি কারণ স্যার প্রধানমন্ত্রী যখন থাকবেন তখন তো উনি বাড়ি পাবেন ওই ভবন কেমন ইচ্ছা করে বানাচ্ছে যে কোনো জায়গায় যে কোনো বিল্ডিং উনি নিতে পারেন এখন ওই বাড়িটাতে ছিল পাঁচ বছর একটা মোচ হয়ে গেছে যে গাড়িতে আপনি ফ্ল্যাগ ব্যবহার করেন এগুলো কিন্তু আপনার না, এটা জনগণের। আপনি কি মনে করেন স্যার? সবকিছু জনগণের। আপনি যে অনারিয়াম বা প্রধানমন্ত্রী যে পান বা স্টেট মিনিস্টার বা মিনিস্টার হিসেবে এগুলো কিন্তু আপনারই জনগণের টাকা তাই না স্যার? তো গণভবন তো আপনার না স্যার, গণভবন আপনার না, যে অধ্যয়ন আপনার না, আমি মনে করি স্যার এগুলো তো জনগণের জিনিস। তা উনি ওনার মাথায় কেন স্যার এটা আসলো যে অনারেবল দিদেন প্রাইম মিনিস্টারের যে এই গণভবনটা নিতে হবে, কে তাকে কোপ করলো যে এটা আপনি নেন এটা ভালো হবে? তার মতো লোক এই ধরনের শেখ হাসিনাকে পোক করবে এই বিষয়ে আপনার কি মনে হয় স্যার? আমি এক কথা আপনাকে শুধু এইটুকু বলি বলবো, এটা ওনার নাম করতে ওই সময় ওনাকে তো বাড়ি ওটা নিয়ে আপনার পাশ করে নিলেন। আবার একটা জিনিস স্যার, শেখ রেহানাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল আপনার কুমিল্লায় নোয়াখালী বাড়িতে নেই, তাহলে ওখানে সরকারি মনে করেন স্যার ওই বিভিন্ন বাড়ি পড়ে আছে আপনাকে দিতে হবে? এটা নিয়ে কোন রিপারকেশন বা রিয়াকশন আপনার পার্টির মধ্যে ছিল? না ওই সময় কি ছিল স্যার আপনাদের পার্টির মধ্যে কি এগুলো করছে এগুলো? আমি তো বললাম আপনাকে একটু না, সে এটা তো শেখ হাসিনার ব্যাপারে বললেন স্যার। না হাসিনা হলে রেহানা হবে না কেন, সব তো একই। তারপরে স্যার আপনারা আরেকটা ওই সময় একটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রোটেকশন অ্যাক্ট পাস করে নিয়েছিলেন যে জাতির জনকের সন্তান সন্ত্রীরা যে ওই প্রোটেকশন এসএসএফ এর পিজিআর প্রোটেকশন পাবে একটা বিল মনে পাস করেছিল তাই না স্যার? জি। কেন স্যার এটার কান হাত থেকে আসলো? এটা এই ব্যাপারটা বোধহয় সামারটা আমাদের টোটাল সামারটা আর এটা একটু না নাসির সাহেব। জি নাসির সাহেবের ভুল কাছে আছে এখানে। নাসির সাহেব নাসির নাসির সাহেব বলছি ছিল স্যার, ওনারা তো ইন্টারেস্টেড কেন? ওর বুঝি তো না এটার বিষয়ে আপনাদের পার্টিতে কোনো ক্রিটিসাইজ হয় না? প্রচুর হয়েছে, কর্মী লেভেলও যেটা ঠিক করছে না।